الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه ما بعد. সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, এটা হলো ইসলামের মৌলিক বিষয়ের সাথে সম্পৃক্ত এই দিক থেকে যে কোরআন সুন্নাহর ব্যাখ্যার ক্ষেত্রে কিছু মূলনীতি আছে, ওই মূলনীতিগুলো না জানা থাকলে মানুষ ভুল ব্যাখ্যা করে এবং কোরআন সুন্নাহর নামে অপব্যাখ্যা করার মাধ্যমে ইসলাম সম্পর্কে ভুল ধারণা সমাজের মধ্যে প্রচার হয়, এটাকে বলা হয় অপপ্রচার। সেই জন্য উসুল এটা একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, একটা সাবজেক্ট, আমাদের অনেকেরই এটা সম্পর্কে খেয়াল থাকে না। মান হরিমাল উসুল ফাকাত হরিমাল উসুল, এটাকে কেন্দ্র করে মূলনীতি যারা নির্ধারণ করেন বা নীতি নির্ধারক আলেমরা যারা গ্রামার তৈরি করেন করেছেন, তারা বলেছেন যে এই গ্রামারগুলো যে বঞ্চিত হলো এগুলোর থেকে, সে গন্তব্যস্থলে পৌঁছতেই মূলত ব্যর্থ হলো। ঠিক তদ্রূপ নতুন আছে কিছু টেক্সট আছে, এটা ইলমে কোরআন সুন্নাহ নির্যাস এগুলোকে সারসংক্ষেপ হিসাবে তুলে ধরার, সেখানে তারা বলছেন যে মান হাফিজ আল মতুন হাজ আল ফুনুন, যে এই সমস্ত টেক্সটগুলো মুখস্থ করলো সে একেবারে সকল বিদ্যা সকল শাস্ত্রগুলোকে সে আয়ত্ত করলো। তো এই যে একটা মৌলিক দুইটা কথা, এইভাবে ইসলামের মধ্যে উসুলুল ফিকহ প্রিন্সিপালস অফ জারসপ্রিডেন্ট, তারপরে গ্রামার রয়েছে, আল কাওয়ায়েদুল ফিকহিয়া ফিকহ বিষয়ে যেটা হলো আমাদের দৈনন্দিন মাসলা মাসাইল এবং পাত্যহিক যে বিষয়, ঠিক তদ্রূপ ফতোয়ার বিষয়, এগুলোতে কিছু রুলস আছে, তো ওগুলো আয়ত্ত করা খুবই জরুরি। উদাহরণস্বরূপ ইসলামের মধ্যে কিছু আছে পুরস্কার ঘোষণার আয়াত এবং হাদিস, উৎসাহমূলক ফজিলতের আয়াত এবং হাদিস, কিছু আছে ভীতি প্রদর্শনের আয়াত এবং হাদিস। পুরস্কারগুলো ঘোষণা করতে করতে কোনোটাতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ওয়াদা দিয়ে দিয়েছেন, শাস্তির কথা বলতে বলতে কোনোটাতে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের শাস্তির কথা বলেছেন, এমনকি শব্দ এমনভাবে প্রয়োগ করেছেন যে চিরস্থায়ী জাহান্নাম, অথবা এমন শব্দ প্রয়োগ করেছেন যে অবশ্য অবশ্যই তাকে জাহান্নামে যেতে হবে। এবার মূলনীতির আলোকে আহলুস সুন্নাহ জামাতের আলিমদের ব্যাখ্যা অনুযায়ী যে সার সংক্ষেপ যে কথাটা আসছে, এটা খোলাসা মূল কথাটা আগে সংক্ষেপে বলে দিই, পরে একটু ব্যাখ্যা দলিল সহ বলা হবে। তারা বলেছেন যে ইমান থাকার শর্তে, তাওহীদের উপরে একজন মানুষ অটল থাকার শর্তে যেই সমস্ত শাস্তির কথাগুলো আসছে, এই শাস্তিগুলো হলো কাফিরদের শাস্তির মতো শব্দ প্রয়োগ হলেও সে তো মুসলমান, অতএব হুবহু তাদের মতো করে এই এই শাস্তিটা সেইভাবে প্রয়োগ হবে না। ঠিক তদ্রূপ পুরস্কারের ক্ষেত্রে, যেটা বলা হয়েছে যে সেই পুরস্কার পাবে, ও পুরস্কার পাবে, কোনো কোনো সময় জান্নাতের কথাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলে দিয়েছেন যে এই এই কাজটা করলে, আসর এবং এশার কথা যেটা ঠান্ডার সময় নামাজ পড়লে সে জান্নাতে চলে গেল। আবার ওইদিকে বললেন যে আসরটাই যার বাদ চলে গেল তার সকল আমল নষ্ট হয়ে গেল, ওই আগেরটা হলো আশা আর পরেরটা হলো নৈরাশ্যের ভয়ভীতির। তো এই যে আয়াত এবং হাদিস আরও কিছু পরবর্তীতে আসবে, এগুলোর সারসংক্ষেপ আলিমগণ আগে ঠিক করে সেখান থেকে মূলনীতি এটা বলে দিয়েছেন যে ইমান থাকা পর্যন্ত একজন মানুষ চিরস্থায়ী জাহান্নামি হবে না। ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষকে আল্লাহ আয়াত দিয়ে অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস দিয়ে তাকে ভীতি প্রদর্শনের জন্য অনেক কথাই বলতে পারেন, কিন্তু এটা যে সবার ক্ষেত্রে প্রয়োগ হবে এটা একশো একশো না। কাফিরদের ক্ষেত্রে তাও সেটা, এটা হলো তওবা না করে যদি মারা যায় তাহলে ফিট হবে, সেও যদি তওবা করে ফেলে তাই অবস্থা কি দাঁড়াবে। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা নিসা 93 আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না আল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ রাব্বুল আলামিন কসম করে ক্ষমা করবেন না তার সাথে যদি কেউ শিরিক করে, এটা কখন, যদি ওই শিরিক করা অবস্থায় মারা যায়, যদি শিরিক থেকে আবার মারা যাওয়ার আগে তওবা করে ফেলে আল্লাহ তওবা কবুল করবেন কিনা দরজা খোলা। দ্বিতীয় অংশ আল্লাহ কি বলছেন, ওয়া ফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এই যে মূলনীতি, এই আয়াতটা হলো মূলনীতিমূলক, আলিমগণ এখান থেকে নীতি নির্ধারণ করেছেন যে শিরিক ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা গুনাহ মাফ করবেন। তো এই এই পক্ষেও এইভাবে কথা আমরা বলবো না যে অবশ্যই মাফ করবেন, আল্লাহ কি বলছেন যাকে ইচ্ছা মাফ করবেন, কিন্তু শিরিক ছাড়া ওগুলোকে মাফ করার অপশন আল্লাহ রেখে দিয়েছেন। তাহলে অন্যান্য আয়াত এবং অন্যান্য হাদিস এসে যে বলবে যে না এই কাজ করলে সে অবশ্যই জাহান্নামে চলে যাবে, ওইটা একেবারেই একেবারে অবধারিত হিসাবে ব্যাখ্যা করা যাবে না। আরেকটা কথা মনে রাখতে হবে, মূলনীতিতে সাধারণত হাদিস কোরআনের ব্যাখ্যা করে বেশিরভাগ সময়ে, কিন্তু কোনো কোনো সময় কোরআন হাদিসেরও ব্যাখ্যা করে, এটা প্রত্যেকটা উসুল তাফসির বইয়ের মধ্যে আপনি পাবেন। এবং উদাহরণ যে এখানেই তো, যে এই যে হাদিস বলে দিল যে এই লোক জাহান্নামে চলে যাবে, হাদিস বলে গেল যে এই লোক জান্নাতে তার অবধারিত হয়ে গেছে, কিন্তু আল্লাহর
আয়াত যে মূলনীতিটা ঠিক করেছে এটা হলো একেবারে সুপার পাওয়ার নিয়ে যে মূলনীতির দাঁড়িয়ে আছে এটাকে আহলে সুন্নাহ জামাতগণ কশ্চিন কালো কোনো দিকে হেলিয়ে দেন না কিন্তু আগামীতে আপনারা শুনবেন যে মুতাজিলা আর খারিজিরা তারা একদিকে হেলিয়ে দেন একদিকে এটাকে বাঁকা করে দেন দিয়ে তারা ফতোয়ার মধ্যে আপনারা কি করেন এমন কথা বলে ফেলেন যে বাহ্য তো তাদের সাথে দলিল সাপোর্টকারী হিসাবে আছে কিন্তু ব্যাখ্যাতে তারা সঠিক নন এই ব্যাখ্যাটা হয়ে যায় বাতিলপন্থীদের ব্যাখ্যা কি জন্য আহলে সুন্নাহ জামাতগণ এটা ঠিক করলেন একটা তো এই আয়াত আপনারা শুনলেন দ্বিতীয় হলো যেই হাদিসের মধ্যে আপনারা জানেন বুখারী মুসলিম সহ সকল কিতাবের হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদমকে বারবার বলবেন এক অঞ্জলি এই অঞ্জলি নিয়ে আসো এই করো নিয়ে আসো সুপারিশ আল্লাহ পর্যন্ত করবেন শেষ পর্যন্ত মুমিনরা করবে নবীরা করবে এইভাবে করে যারা সজ্জন সেই সজ্জন যারা নেক আমলকারী এরা করবে তো ফিরিস্তারা পর্যন্ত করবে শেষ পর্যন্ত কাদেরকে নিয়ে আনা হবে যাদের সরিষার দানা পরিমাণ ইমান আছে লা ইলাহা ইল্লাল্লাহ কি বোঝা গেল ইমানের ভিত্তিতে একজন মানুষ জাহান্নামে চিরস্থায়ী হবে না এখানে যেই আয়াতগুলো আপনাকে বলবে যে সে চিরস্থায়ী সেটার ব্যাখ্যা করবে এই হাদিস যেমন আয়াতের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন না সূরা নিসা 93 নম্বর আয়াত আমরা এখন বলবো যেই আয়াতের মধ্যে আসছে যে আল্লাহ রাব্বুল আলামিন সকল গুনাহ মাফ করবেন শিরিক ছাড়া ওটা হলো সূরা নিসার 48 নম্বর আয়াত এখন আমরা যেটা বলছি এটা সূরা নিসার 93 নম্বর আয়াত এটা হলো ওমাই মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'ানা ওয়া আ'দ্দা লাহু আযাবান আযীমা যে ব্যক্তি ইচ্ছাকৃত কোন মুমিনকে হত্যা করবে তার শাস্তি হলো সে জাহান্নামে যাবে এবং খালিদান ফিহা তথায় সে স্থায়ী চিরস্থায়ী থাকবে শালি এটা তো চূড়ান্ত শব্দ হয়ে গেল এরপরে আরো এটাকে যেন শক্ত করা হচ্ছে ওয়াদিবাল্লাহু আলাইহি আল্লাহ তার উপর রেগে গেলেন রেগে গেলে তো বোঝা গেল আগের কথাটাকে শক্ত করা বলা হচ্ছে যে আর এটা ফিরত নিবেন না তাও না এখানে ক্ষান্ত হন ও লানা লানার একটা অর্থই হলো যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত থেকে দূরে সরিয়ে দেন শয়তান ইবলিসকে বলা হয় মালউন সে অভিশপ্ত অভিশাপ প্রাপ্ত অভিশপ্ত তো কেন কেন যে ওকে আল্লাহ চিরস্থায়ী ভাবে বঞ্চিত করে দিয়েছেন তার আর আসার কোনো কি নেই আলো নেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে একজন কাদের সম্পর্কে বলতেছেন মানুষ হত্যা করছে এটা কাবিরা গুনাহ এটা কুফরি নয় আপনারা সবাই জানেন লা ইলাহা ইল্লাল্লাহ শুধু তাই নয় এরপরে বলছেন যে ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য মহা শাস্তি স্থির করে রেখেছেন এটা হলো সূরা নিসা 93 নম্বর আয়াত এবার অর্থ কি দাঁড়াচ্ছে যে হত্যাকারীর কোনো উপায় নাই জাহান্নাম থেকে আসা কিসের মাধ্যমে ব্যাখ্যা করছেন আহলে সুন্নাহ জামাত হাদিসের মাধ্যমে এবং এখন আপনি এই পক্ষেও হাদিস পাবেন ওই পক্ষেও হাদিস পাবেন বক্তব্যের দিক থেকে আপনি যদি একজনকে জাহান্নামে ফেলে দিতে চান শুধু টাকার নিচে কাপড় ঝুলানোর কারণে আপনি জাহান্নামে ঢুকাই দিলেন আবার জান্নাতের কথা আপনারা শুনলেন দুই ওয়াক্তের নামাজ পড়ার কারণে জান্নাতের সুসংবাদ এসে গেছে কিন্তু আপনারা সবাই বলেন পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়া কি মুসলমান ইমানদার হবে হাতের যেমন পাঁচ আঙ্গুল ছাড়া হাত হয় না তো কেন এগুলো বলা হয়েছে তাহলে আলিমগণ বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আশার আলো জ্বালানোর জন্য উৎসাহ দেওয়ার জন্য কিছু শব্দ কিছু বক্তব্য প্রয়োগ করেছেন কিছু বক্তব্য মানুষকে ভীতি প্রদর্শনের জন্য ওই কাজ থেকে ঘৃণা জন্মানোর জন্য তিনি প্রয়োগ করেছেন এটা আমাদের ভাষাতেও আছে শিক্ষক বলে থাকে মা বাপ বলে থাকেন যে আজকে তো আমার কথা না শুনো তাহলে এই ঘরে তোমার আর চির জীবনের জন্য পা ফেলারও অধিকার নেই কি অর্থ কি অথচ ওই বিকালেই তো ছেলেকে আবার স্থান দিচ্ছে ওটা তাকে ভীতি প্রদর্শনের জন্য ওই যে কাজটা বলা হয়েছে ওইটাকে গুরুত্ব দেওয়ার জন্য এইভাবে বলে দিল যে তুমি যে আজকে বাবার জন্য যেই চেহারাকে আলোকিত করেছো আর কোনোদিন এই বাপ তোমাকে কোনো একটা টু শব্দ বলবে না তুমি যেটাই করো তোমার ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই এটা কি ঠিক থাকে অথবা ঠিক রাখার জন্য বলা হয়েছে উনি যে খুব বেশি খুশি হয়ে গেছে এটা প্রকাশ করার জন্য বলেছে যে ওর ব্যাপারে আমাদের কোনো মন্তব্যই নেই ছাত্রদের ব্যাপারে শিক্ষকরা বলে ও মন্তব্য করার ছেলেই না এরপরে দেখা যায় একেবারে 12টা বাজায় 13টা বাজায় অ্যাক্সিডেন্ট করে ওই যে প্রশংসার গাবি আমাদের ইয়ে হয়ে যায় বন্ধা হয়ে যায় এটা হলো মানুষের কথা আর আল্লাহ রাব্বুল আলামিন যে এই অর্থে ব্যবহার করেছেন এটা আপনি কিভাবে বলবেন আহলে সুন্নাহ জামাতের সকল আলেমগণ যখন একমত হয়েছেন তা আপনি যদি আহলে সুন্নাহ প্রকৃত অর্থে হাদিসপন্থী সুন্নাহপন্থী হয়ে থাকেন তাহলে আপনি তাদের কথা অনুযায়ী এই মূলনীতির আলোকে আয়াতগুলোর ব্যাখ্যা করবেন হাদিসগুলোর ব্যাখ্যা করবেন খবরদার সাবধান নিজের পক্ষ থেকে ব্যাখ্যা করতে যাবেন না
মুসলিম শরীফে এক হাদিসের মধ্যেই তো আছে যে যে নিজেকে কোনো কিছু দিয়ে হত্যা করলো বিষ পান করে ইয়ে করলো এই জায়গা তো বলা আসছে যে সে স্থায়ীভাবে জাহান্নামী হয়ে যাবে সুদের উপর এই কথা বলা আছে তো এগুলো কি বাহ্যিক অর্থে কি না বাহ্যিক অর্থে যদি নেওয়া হয় তাহলে এটা হলো জাহিরি একটা মাযহাব আছে ওনারা প্রত্যেকটা আয়াত এবং হাদিসকে চান বাহ্যিক অর্থে নিতে কিন্তু এরপরে আবার ওনাদের নিজেদেরই আবার কিছু মূলনীতি তো অবশ্যই আছে ইলমের আলোকে ওইটার সাথে সাংঘর্ষিক হয়ে গেলে আবার ব্যাখ্যাও করেন অথচ এর আগেই দরকার ছিল যে আহলুস সুন্নাহ ওয়াল জামাত এটা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যাদেরকে ঘোষণা দিয়েছেন যে 73টা দল হবে 72টা যখন জাহান্নামে চলে যাবে তখন একটা দল যে জান্নাতে যাবে তো তাদের এই যে ব্যাখ্যার মাধ্যমেই তো তারা জান্নাতে যাবে সঠিক ব্যাখ্যা নিয়েই তো জান্নাতে যাবে কোরআন হাদিসের আয়াত ইচ্ছামতো ব্যাখ্যা করে নয় সঠিকভাবে ব্যাখ্যা করে কোরআন হাদিস থেকেই নির্গত যে সমস্ত মূলনীতি আসছে এগুলোর আলোকে তারা যখন ব্যাখ্যা করে আপনাদেরকে আমাদেরকে তারা জ্ঞান দিবেন ওই জ্ঞানের আলোকে যখন আমরা কোরআন সুন্নাহ বুঝবো তখনই তো আমরা হকের উপর থাকবো এবং আহলুস সুন্নাহ জামাতরা যেভাবে জান্নাতে যাওয়ার আশ্বাস পেয়েছেন আমরাও আশা করতে পারবো যে আল্লাহ রাব্বুল আমাদেরকে জান্নাত দান করবে আরেকটা সেখানে ব্যাখ্যা আছে যে যেগুলোর উপর বলা হয়েছে যে এটার কারণে সে জাহান্নামে চলে যাবে যেমন একটু আগে শুনলেন আয়াত এবং ঘটনাও শুনলেন তারপরে সুদের ব্যাপারে শুনলেন আলিমুন বলেছেন এটা হলো যদি কেউ কোনো একটা পাপকে হালাল মনে করে করে ওই হত্যাটাই যদি সে হালাল মনে করে করে আর হালাল মনে করে এমন একটা অপরাধ যেটা একটা ইসলামে যে কোনো একটা জিনিসকে মুটের উপরে নাজায়েজ বলা হয়েছে ওটাকে যদি সে মনে করে যে না এটা আমি বাধ্যবাধকতার মধ্যে নাই আমার জন্য এটা কোনো অবৈধ নাজায়েজ এই ঘোষণা করার কোনো কথা নাই আমার জন্য সবই জায়েজ এই কথা মনে করার কারণে সে কাফির হয়ে যায় ঠিক তদ্রূপ আরেকটা জিনিস জায়েজ কেউ যদি মনে করে বিশ্বাসের মধ্যে যে এটা এটা হারাম যেমন আমাদের অনেকে কথার কথা বা উদাহরণস্বরূপ আকিকার গোশত এই মাতা পিতা খাওয়াকে তারা মনে করে ঠিক না ঠিক না পর্যন্ত মনে করে এটা একটা কথা যদি বলে দেয় যে এটা হারাম তাহলে তারা কি করলো হালালকে হারাম ঘোষণা করলো এটা কি বলা হয় ইস্তেহলাল যে হারামকে হালাল ঘোষণা করা অথবা বিপরীত যেটা হারামকে হালাল ঘোষণা করা এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধান প্রবর্তনের যে অধিকার সেই জায়গায় হস্তক্ষেপ করা সেই জন্য সে কাফির হয়ে যাবে এইভাবেই আলেমগণ একদল এটাও ব্যাখ্যা করেছেন যে এই কাজটাই যেমন এখানে যেটা আসছে যে হত্যা করার কারণে আল্লাহ পাক বলেছেন তো একটা অবস্থা আছে যে ওই শব্দটাকে এই যে যতটি বক্তব্য এখানে পাঁচটা শাস্তির কথা আছে এগুলোকে বাহ্যিক ব্যাখ্যা এর উপরে কি করা যাবে সেগুলোকে আপনার নেওয়া যাবে কখন যখন সে এই হত্যাটাকে হালাল মনে করে যে আমি এটা থেকে রেহাই পাবো এবং এটা একটা পদ্ধতি এটা আমার আমাকে যেন সে এত বেশি বিব্রত করেছে বিরক্ত করেছে মানুষটা খুবই খারাপ তাইলে এই মুহূর্তে আমার জন্য তাকে হত্যা করা হালাল আজকে আমাদের অনেকেই এইভাবে করি তো ইসলাম এবং মুসলমানদের উপরে যখন জুলুম হয় তখন অনেকে কি করে কাফিরদের উপরে যে নিয়ম ইসলাম এলাও করে না এটার উপরে তারা ফতোয়া দিয়ে দিয়ে যে এখন তাদের উপর হামলা চালানো হালাল তাদের রক্ত হালাল হয়ে গেছে জিম্মি আর ওই ধরনের ইসলামে যেগুলো আছে চুক্তিবদ্ধ মানুষ এগুলো রক্তকে হারাম ঘোষণা করেছে কেউ যদি নিজের থেকে যেখানে ইসলামে কোনো ফতোয়ার সুযোগ নাই একটা ফতোয়া দিয়ে দিল যে না এদের রক্ত হালাল তাহলে সে কি করলো সে যদি জেনে বুঝে এটা করে থাকে হারামকে হালাল তো কাফির হয়ে গেল আর জাহিল যদি হয় তো আল্লাহ তার না জানার কারণে আর এদিকে ইসলামের আবেগের কারণে মাপ দিতে পারেন সেটা আলাদা প্রসঙ্গ তো যাই হোক আজকে আমাদের এটাই বোঝার উদ্দেশ্য ছিল উদাহরণ দিতে গেলে শেষ হবে না প্রচুর পরিমাণে উদাহরণ আছে তো মোট কথা এই জাহান্নামে যাওয়া অথবা জান্নাতে প্রবেশ করা এটা চূড়ান্ত যে কথাটা হলো আকিদাগত মুশরিক হওয়া আকিদাগত কাফির হওয়া আকিদাগত কি হওয়া আকিদাগত মুনাফিক হওয়া চিরস্থায়ীভাবে এবং এটা থেকে তওবা না করা এর আগে যেটা এটা হলো আপেক্ষিক আল্লাহ রাব্বুল আলামিন কোনো বান্দাকে চাইলে মাফ করবেন কোনো বান্দাকে তিনি চাইলে পাকড়াও করবেন এবং এখানে আহলুস সুন্নাহ এবং মুতাজিলা এবং খারিজিদের পার্থক্য খারিজি ও মুতাজিলা বলেছে যে কাবিরা গুনাহ যদি কেউ করে ফেলে আর আপনারা জানেন যে ছোট ছোট গুনাহ জমা হয়ে কাবিরা হয়ে যায় তাদের কথা হলো এই লোক আর একেবারে ওই যে আকিদাগত কাফির মুশরিক মুনাফিক সব সমান এদেরকে চিরস্থায়ী জাহান্নামে যেতে হয় আর এদের মধ্যে একদল বলছে যে দুনিয়াতে সে কাফির হয়ে গেল পরকালে মুতাজিলা মানজিলা ফি মানজিলাতিন বাইনা মানজিলাতাইন দুই অবস্থানের এক অবস্থান মানে আরাফে থাকবে তো এরপরে তাকে কখন জান্নাতে দিবে কিভাবে দিবে এটা তাদেরকে প্রশ্ন করবে অথচ এই যে একটা বিপাকে পড়ার কাজ তারা করলো কেন তারা নিজেরা অতিরঞ্জনমূলক একটা অনুভূতির মধ্যে এসে গিয়ে আয়াতকেই নিয়ে তারা প্রভাবিত হয়ে এটা করছে কিন্তু রুল ফলো করে নাই সেজন্য ইসলামে রুলস এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বিশেষ করে ফতোয়ার বিষয়ে একাডেমিক বারবার যেটাকে বলা হয় একাডেমিক যোগ্যতা একাডেমিক কিছু এলিম শিখা এটা এই জন্য বলা হয় যে এটা না শিখার কারণে আমি আহলুস সুন্নাহ আলহামদুলিল্লাহ আমার ধারণাতে আমি 100% আহলুস সুন্নাহ কিন্তু আমি কথার মধ্যে স্লিপ কেটে কোথায় গিয়ে খারিজিদের কাতারে পড়ে যাচ্ছি মুতাজিলাদের কাতারে পড়ে যাচ্ছি কখনো জাহিরিদের কাতারে পড়ে যাচ্ছি আমি বুঝতে পারছি না আমরা আজকে ফতোয়া দিচ্ছি না কিন্তু কথাগুলো
চলে যাচ্ছে কোন ক্যাটাগরিতে শুধু এটা থেকে সাবধান করার জন্য আর শুধু এটাই নয় না জেনে যদি কথা বলা হয় তাহলে এটা অনেক বড় মারাত্মক ব্যাপার একাধিক আয়াত রয়েছে যেটার কারণে মানুষ কি করবে ওই যে না জেনে কথা বললাম তাইলে আমি কি করলাম ওই না জেনে কথা বলা হারাম আমি এটাকে যদি হালাল মনে করি ওইটা তো কুফরি আমি আমার জন্য কুফরি গর্ত খুঁড়ে ফেলতেছি আমি এই ধরনের এই লাগামহীন ফতোয়া দেওয়ার কারণে এবং রুলস ফলো না করে ফতোয়া দেওয়ার কারণে সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা উচিত এবং আমাদেরকে প্রত্যেকটা কথা বলার ক্ষেত্রে সাবধানী হওয়া উচিত আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কথাগুলো বুঝানো দমন করে দিনের ব্যাপারে মুখ খোলার ক্ষেত্রে সাবধানী হতে আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন আজকে বিশেষ করে এই যে দাওয়াতের প্রচার ও প্রসার হচ্ছে এটা অত্যন্ত আশার আলো জ্বালাচ্ছে আশাব্যঞ্জক একটা ব্যাপার ব্যাপকতা লাভ করছে তাওহীদ এবং সুন্নাহর দাওয়াত কিন্তু এটাকে কিন্তু ক্ষতিগ্রস্ত করে ফেলবে এবং রিপোর্ট আসছে যে প্রচুর পরিমাণে বিভিন্ন জায়গায় আপনাকে প্রশ্নের সম্মুখীন করা হচ্ছে অভিযোগের সম্মুখীন করা হচ্ছে এই কারণে যে আমাদের কিছু ভাই রুল ফলো না করে ফতোয়া দিয়ে দিচ্ছেন যে কোনো একটা পাপকে বলে দিচ্ছে এটা ইসলাম থেকে বেরিয়ে পড়ার কারণ একজন মহিলা পর্দা করলো না যে সে তালাক হয়ে গেল একজন মানুষ হারাম হালাল বাসিস করে চললো না সে তো কাফির হয়ে গেল সে জাহান্নাম চলে যাবে একজন মানুষ আরেকজনের মানুষের অধিকার আদায় করলো না তাহলে সে একেবারে চিরস্থায়ীভাবে চলে যাবে জাহান্নামে আল্লাহ তাকে মাফ করবেন না এই ধরনের কিছু কথা আছে এগুলো বলার আগে আপনাকে আমাকে ধীর মস্তিষ্কে কোরআন ও সুন্নাহর আলোকেই আলিমগঞ্জ যে মূলনীতিগুলো নির্ধারণ করেছেন ওগুলোর আলোকে মেপে কথা বলতে হবে তা না হলে অন্তত বিজ্ঞ প্রাজ্ঞ অভিজ্ঞ আলিমদের এই সমস্ত এই জায়গায় ফতোয়া কি আছে এটা একটু সার্চ করতে হবে আরবি জানা থাকলে একটা ওয়ার্ড লিখলেও ফতোয়া এসে যাবে একটা বাক্য লিখতে পারলে তো প্রচুর পরিমাণে ফতোয়া আপনাকে সহযোগিতা করবে ওখান থেকেই যে ফতোয়া আপনি দিয়ে দিবেন একটা দেখেই এটাও কিন্তু যথেষ্ট নয় কারণ ফতোয়া এটা একটা ঢাঁচা এর উপরে ভিত্তিশীল হয় ফতোয়া দেওয়া লাগে একটা একাডেমিক একটা ফাউন্ডেশনের উপরে ভিত্তি করে তারপরে ফতোয়া দেওয়া লাগে তারপরেও বললাম যে আপনি দিয়ে দিচ্ছেন তো একটু দেখে শুনে দেন একটু আমাদের সমাজেরও কিছু অভিজ্ঞ আলিমদেরকে জিজ্ঞাসা করেন কোনো সময় আছে যে আরবিতে আপনি শুধু ওই ওটা সার্চ করলেই হবে না এটার প্রয়োগ প্রণালী আমাদের সমাজে স্থানকাল পাত্রভেদে ফতোয়া এটা হলে ইবনুল কাইম সহ অন্যান্যগণ বলেছেন যে এটা কিন্তু পরিবর্তনও হয় স্থানকাল পাত্র ভেদে মানুষের অবস্থা বুঝে একজন মানুষ জাহিল একজন মানুষ মূর্খ আরেকজন এই সমস্ত এই অবস্থায় সে পাগল ছিল নাকি অবস্থায় এটা পুরুষের এটা মহিলাদের আল্লাহ একটা শীতের দিন একটা গরমের দিনে ফতোয়া অবদান আছে তো আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দান করো এবং কোরআন সুন্নাহকেই আমরা বুঝতে গিয়ে সবাই এই চেষ্টা করতেছি কিন্তু আল্লাহ না করুক যে এই চেষ্টা করতে গিয়ে তোমার কাছে ধরা পড়ার মতো ভুল আমরা করে ফেলি আর মানুষের কাছে আমি বাহ বাহ পাওয়ার মতো দলিল খালি দিয়ে দিলি যদি এখানে পার হয়ে যায় পরকালীকে আটকা পড়ে যায় এটা হয়ে যাবে একটা কঠিন আমাদের জন্য শাস্তির কারণ এবং দাওয়াতি অঙ্গনে হজবরল ভাব সৃষ্টি করার জন্য দায়ী হওয়ার একটা বিষয় আজকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অসংখ্য অগণিত প্রশ্ন উত্তরদাতারা তারা একেবারে ব্যঙ্গে ছাতার মতো তারা গজিয়ে উঠেছেন এটা তো সঠিক নয় এটা সমীচীন নয় ফতোয়াতে মূলতই সাবধানী হওয়ার দাবি সংখ্যা কম হওয়ার দাবি সেই সাথে যোগ্যতার দাবি এই সবগুলো সামনে রেখে দেওয়া লাগে সবচেয়ে বড় কথা নিজেকেই নিজে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য দাবি আল্লাহ তুমি আমাদেরকে কথাগুলো বুঝানো দান করো আমল করার তৌফিক দান করো আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু